আজ আবার একটা দারুণ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এবং আজকের ভিডিওটা পুরো ল্যাপটপের উপরে। ল্যাপটপের সার্ভিসটা দেখুন, একটা খুব জরুরি জিনিস ল্যাপটপের সার্ভিস। আপনারা বিশ্বস্ত জায়গা খুঁজে থাকি, ল্যাপটপ সার্ভিস কোথা থেকে করব। চাঁদনিতে অনেকেই যাচ্ছেন কিন্তু অনেকেই প্রাইভেটলি খুঁজছেন। আজকে আমরা দমদম প্রাইভেট রোডে চলে এসেছি, দমদম স্টেশন থেকে একদম কাছে, নাগেরবাজার থেকে একদম কাছে, শিবম ইনফোটেক। শিবম ইনফোটেকে আজকে আমরা চলে এসেছি। ল্যাপটপের সেল অ্যান্ড সার্ভিস দুটোই এখান থেকে হয় এবং ডিটেলসে আমি দাদার কাছ থেকে ইন্টারভিউ নেবো, দাদার সঙ্গে কথা বলবো, আমরা ডিটেলসে পুরো ব্যাপারটা জানবো। তো আজকের ভিডিও পুরো দেখবেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনারা জানেন কম্পিউটার ল্যাপটপ জন্য আমি দারুণ দারুণ ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি। তো চলুন ভিডিও শুরু করা যাক। দাদা নমস্কার। দাদা একটু শিবম ইনফোটেক এটার অ্যাড্রেসটা একটু বলে দেবেন নতুন কাস্টমারদের জন্য। শিবম ইনফোটেক 45 প্রফুল্লনগর নিয়ার দমদম প্রাইভেট রোড বাস স্টপেজ। যারা দমদম স্টেশন থেকে আসবে, যারা দমদম স্টেশন থেকে আসবে যদি ওয়াকিং এ আসে তাহলে 15-20 মিনিট লাগবে। বাস সার্ভিস বন্ধ আছে, অটো করে আসতে হবে। অটো করে 4টি স্টপেজ আর পরের স্টপেজ প্রাইভেট রোড বাস স্টপেজ বলতে হবে। আচ্ছা আচ্ছা, শিবম ইনফোটেক সম্পর্কে একটু বলে দেবে, এখানে কি ধরনের কাজ হয় এবং কি কি পাওয়া যায়? শিবম ইনফোটেক মেইনলি ল্যাপটপ সার্ভিস সেন্টার। এখানে ল্যাপটপের চিপ লেভেল থেকে শুরু করে সমস্ত প্রবলেমের সলিউশন করা হয়। ল্যাপটপে এ টু জেড কাজ করা হয় এবং এ টু জেড স্পেয়ার পার্টস এখানে পাওয়া যায় খুব কম প্রাইসে। খুব কম প্রাইসে ল্যাপটপের সমস্ত প্রোডাক্ট এখান থেকেই পেয়ে যাবে শিবম ইনফোটেক থেকে। সব থেকে যেটা বড় ব্যাপার, সার্ভিস কোয়ালিটি ইজ ভেরি গুড। সার্ভিস কোয়ালিটি খুব ভালো এবং গুগল রেটিং সেটা দেখে নিতে পারে লোকে, গুগল আপনারা দেখে নিতে পারেন, শিবম ইনফোটেক সার্চ করলেই পেয়ে যাবেন। তো ল্যাপটপ নিয়ে যাদের সমস্যা আছে তারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, নিচে দাদার নাম্বার দেওয়া রয়েছে, শিবম ইনফোটেকের নাম্বার দেওয়া আছে, আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে ল্যাপটপ জন্য সেটা আপনি বলতে পারেন। এবং দাদা বলছিলেন যে পুরনো ল্যাপটপ যদি কেউ বিক্রি করতে চায় তাহলে কি আপনারা নেন? পুরনো ল্যাপটপ কেউ যদি বিক্রি করতে চায় আমরা কন্ডিশন দেখি, সেইভাবে আমরা রেট বলি, যদি কাস্টমার রাজি হয় তাহলে আমরা সেটা নিই। তো বন্ধুরা পুরনো কম পুরনো ডেড ল্যাপটপও আমরা নিই, ভালো ল্যাপটপও নিই। আচ্ছা পুরনো যদি ডেড আপনার কাছে পড়ে থাকা ল্যাপটপ থাকে বা ল্যাপটপ ভালো কন্ডিশনে রয়েছে, আপনি নতুন ল্যাপটপ কিনতে চাইছেন, সেক্ষেত্রে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, সেগুলো দাদা নিয়ে নেয় এবং এখান থেকেও পুরনো ল্যাপটপ আপনি বিক্রি করেন, তাই তো? তো আপনাদের খোঁজ নিতে হবে দাদার কাছে যে কখন কি ল্যাপটপ আছে, সেই অনুযায়ী দাদা দিতে পারবে। দাদা কিছু জিনিসের দাম একটু যদি বলে দাও কাস্টমারদের জন্য। আমাদের এখানে কিবোর্ড আছে খুব কম প্রাইসে আছে, 230-40 টাকার মধ্যে আপনি ডেস্কটপ কিবোর্ড পেয়ে যাবেন, তারও কম দাম আছে, 200 টাকার মধ্যেও কিবোর্ড আছে। মাউস আমার এখানে 3-4 রকমের কোয়ালিটি আছে, মাউস 100-90 টাকা থেকে শুরু করে আপ টু 400 টাকা পর্যন্ত ওয়্যার মাউস আছে, ওয়্যারলেস মাউস 300-350-400 টাকার মধ্যে ওয়্যারলেস মাউস আছে। অ্যান্টিভাইরাস আমরা রাখি, সব থেকে কম দামি অ্যান্টিভাইরাসটা 300-350 পেয়ে যাবেন, 1 বছরের প্যাকেজ। তাছাড়া আছে পাওয়ার অ্যাডাপ্টার আছে ল্যাপটপে, কম্পেটিবল পেয়ে যাবেন, অরিজিনাল পেয়ে যাবেন। কি ল্যাপটপ ব্যাটারি আছে, এদিকে আমাদের সামনে আরও অনেক রকম প্রোডাক্ট আছে, ল্যাপটপ ব্যাটারি, ল্যাপটপ কিবোর্ড, এসএসডি র্যাম, এসএসডি র্যাম, হার্ড ডিস্ক সমস্ত কিছু পাওয়া যাবে, সমস্ত কিছু পাওয়া যাবে। তো বন্ধুরা ল্যাপটপে এ টু জেড স্পেয়ার পার্টস এখানে অ্যাভেলেবেল, এটাও বলে দিচ্ছি চাঁদনি মার্কেটে যে রেটে কিনতে চান সেই রেটেই মোটামুটি আমাদের এখানে পেয়ে যাবে। তো চাঁদনি মার্কেটের মতো রেট আপনি এখানে পেয়ে যাচ্ছে এবং দমদমে পাচ্ছেন, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছেন, দাদা শপে আসতেও পারেন, দমদম প্রাইভেট রোডে একদম কাছে। তো শিবম ইনফোটেকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আরেকবার আমি বলে দিই, শিবম ইনফোটেক ল্যাপটপ সার্ভিস সেন্টার, যেখানে আপনি আপনার পুরনো ল্যাপটপ বিক্রি করতে পারছেন এবং এখান থেকেও পুরনো ল্যাপটপ আপনি নিতে পারেন এবং আপনার ল্যাপটপের এ টু জেড যে কোনো সমস্যার জন্য দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং ল্যাপটপের সমস্ত স্পেয়ার পার্টস এখান থেকে নতুন পাওয়া যায় এবং কোম্পানি ওয়ারেন্টি সমেত পাওয়া যায়। তো দাদা আজকের ভিডিওটা প্রথম ভিডিও আপনার সঙ্গে করলাম, ছোট ভিডিও হলো, ভবিষ্যতে আরো বড় ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও করে তো আপনার খুব ভালো লাগলো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দাদা, নমস্কার।